এগুলোতে হচ্ছে বোন দিয়ে বানানো হয়, ডুবানো হয়। এগুলো কোনো আয়োডিন যুক্ত না, রিফাইন করা না একদম। এগুলো গরুর পশু খাদ্য হিসেবে এগুলো ব্যবহার করার অনুমোদন নাই। 25 আগস্ট 2023 বুধবার বগুড়া জেলার শেরপুর উপজেলার সাউদিয়া বেকারি অ্যান্ড কনফেকশনারি এবং সম্পাদদি ভাণ্ডারে মোবাইল কোর্ট পরিচালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুস সোবাহান। অভিযানের শুরুতে সাউদিয়া বেকারি অ্যান্ড কনফেকশনারির কারখানায় পরিদর্শনকালে লেবেলবিহীন সেমাই, তেল, বানানা ফ্লেভার, লবণ ব্যবহার করে খাদ্য দ্রব্য উৎপাদন করতে দেখা যায়। পরবর্তীতে সম্পাদদি ভাণ্ডার এর কারখানা পরিদর্শনকালে অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থা কারখানা পরিচালনা এবং যথাযথভাবে লেবেল সংযোজন ব্যতীত রেখে মিষ্টি, গুড় ও বিভিন্ন খাদ্য সামগ্রী মজুত করতে দেখা যায়। এ সকল অপরাধে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী উক্ত দুটি প্রতিষ্ঠানকে 2 লাখ টাকা করে মোট 4 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা আদায় করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন বগুড়া জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ রাসেল, মোহাম্মদ আসলামউদ্দিন মনিটরিং অফিসার, রামচন্দ্র সাহা নিরাপদ খাদ্য পরিদর্শক, তহমিনা আক্তার নিরাপদ খাদ্য পরিদর্শক শেরপুর বগুড়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং বগুড়া জেলা পুলিশের একটি চৌকস টিম। অভিযান পরিচালনাকালে সাউদিয়া বেকারি অ্যান্ড কনফেকশনারি এবং সম্পাদদি ভাণ্ডার কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেওয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিক নির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়। এগুলো খাবারের মধ্যে চলে আসে, এটা রাখতে হবে সাদা কাপড়ে, আর এটা অপরিষ্কার, একদম নোংরা হয়ে গেছে। কীরকম আর আপনার মাথায় কিছুই নাই, শাওয়ার ক্যাপ নাই, মুখে মাস্ক নাই, এইগুলো খাবার না। কিরকম নোংরা দামে তেল, এগুলো হচ্ছে পশু খাদ্য হিসেবেও ব্যবহার করার কোনো অনুমোদন নাই। সেই লবণগুলো তারা হচ্ছে খাবারে ব্যবহার করতেছে।